তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর। নমস্কার, শুরু করছি বাংলার সব থেকে বড় রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। আসলে অভিজ্ঞতায়, পরিমাণে, পরিমাপে অনেকটা বড় হয়েছে রান্নাঘর। আর অভিজ্ঞতা খুব ভালো জিনিস, সবসময় আমরা ভালো অভিজ্ঞতা চাই, তাই তো? যে ভালো ভালো এক্সপিরিয়েন্স হোক, ভালো ভালো কথা বলবো, ভালো থাকবো, ভালো খাবো, ভালো গাড়িতে চড়বো, জীবনটা যেন সব ভালোই ভরা থাকে, তাই না? কিন্তু খারাপ খারাপ অভিজ্ঞতা, যেই অভিজ্ঞতাগুলো আপনার সুখকর নয়, যেগুলো সুখকর স্মৃতি নয়, তার থেকে আমরা কিন্তু বেশি শিখি। যেমন ধরুন, এই কদিন আগে আমার হাজবেন্ডের ডেঙ্গি হয়েছিল, তার থেকে আমি অনেক কিছু শিখেছি। ডিমের মধ্যে রয়েছে অ্যালবুমিন, ডেঙ্গি, ম্যালেরিয়া বা চিকুনগুনিয়া এই ধরনের রোগে অনেকের কিন্তু অ্যালবুমিন সাংঘাতিক মাত্রায় কমে যায়। বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক্স পরে, নানান রকমের ওষুধ পরে, তার জন্য শরীরকে প্রচুর শক্তি দেয় এই ডিমের সাদা অংশ। মানে ডিমের সাদা অংশে পাওয়া যায় প্রচুর অ্যালবুমিন। তো সেই ডিম দিয়ে আজকে দুটো প্রিপারেশন হবে, যেটা বাচ্চা বুড়ো সবাই হাত চেটে খাবে। কিন্তু বানাবেন কারা? রয়েছেন আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি। প্রথমেই দেখে নেব আজকে আমাদের প্রথম গেস্টকে, পল্লবী চক্রবর্তী। তাকে আমরা স্বাগত জানাই বাংলার সব থেকে বড় রান্নাঘর। হ্যালো সুরেশবাজি, ভালো আছো? হ্যালো, এই নাটক ছোট্ট উপহার তোমার জন্য। থ্যাংক ইউ। দুর্গাপুজো খুব ভালো হয়, আর আমাদের ওখানে একটা খুব প্রসিদ্ধ কালী পুজো হয়, যেটা শকুন্তলা কালী বলে, এবং অনেক দূর দূর থেকে লোকজন আসে, কারণ ওই কালী মা বিকেলবেলা এসে ভোর রাত্রে চলে যান, একদিনের জন্য উনি আসেন। তুমি ডিমের কি বানাবে? আমি বানাচ্ছি ডিমের চাউলেট। তো সেটা আমরা শিখবো, কিন্তু তার জন্য তোমার কি কি লাগবে আমায় একটা একটা করে বলো। প্রথমেই লাগবে হচ্ছে ডিম, কাঁচা ডিম, ফ্রিজে আছে কাঁচা ডিম লাগবে। তার সঙ্গে লাগবে আমার নুডলস, সিদ্ধ করে নিতে হবে আগে একটুখানি, আর অল্প তেল দিয়ে, যাতে ওটা স্টিক না করে, ওটা যেন আঠা আঠা না হয়ে যায়। তার সঙ্গে আমার লাগবে কুচো, লঙ্কা, লঙ্কা কুচোতে হবে, কাঁচা লঙ্কা। আর লাগবে হচ্ছে কুচো আদা, কুচানো রসুন। ওকে, কুচানো মাশরুম, আর কি লাগবে? আর আমাদের লাগছে হচ্ছে বেল পেপার, ওই ছোট ছোট করে কুচানো। তার সঙ্গে আমার লাগবে হচ্ছে ময়দা, বেকিং পাউডার, নুন এবং গোলমরিচ গুঁড়ো, আর তার সঙ্গে ফ্রাই করার জন্য অয়েল। কি তেল? সাদা তেল। সাদা তেল, সাদা তেল। তাহলে আমরা একটু সনাতনদার কাছে এবার চলে যাব। সনাতনদা ওখানে সব জিনিসপত্র নিয়ে রেডি হয়ে একদম কোমর বেঁধে, কোমর বাঁধেনি, দাঁড়িয়ে রয়েছে আর কি, হাতে ট্রে নিয়ে। ওই তো এসো, এটা নুডলস তো সেদ্ধ করা হয়নি, এটা কাঁচা করবো। ওকে, আমাদের করতে প্লিজ। তো নুডলসটা আমরা সেদ্ধ বসে দিই, জলটা একটু তো সময় লাগবে না ওটা করতে, এটা একটু সরিয়ে দেবে গো। জল লাগবে তো? হ্যাঁ জল লাগবে। আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্সের পিউরিফাইড ওয়াটার। একটু সাদা তেল, নুন কি দেবো? একটু সামান্য দেবো। দেবো, তুমি নিয়ে এসো না নুনটা। থ্যাংক ইউ। আমাকে একটু বলে দাও কোনটা নুন কোনটা চিনি। তুমিও আমার মতো ওইদিকেই পাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এটাকে একটু মিশিয়ে দিই। কতটা দেবো তুমি? এই জাস্ট এইটুকুনটাই দাও, এর সঙ্গে আর এইটা হয়তো দিতে পারো, ব্যাস আর দিও না। হ্যাঁ ঠিক আছে, তুমি এটাকে এইখানে বসিয়ে। হ্যাঁ ঢাকা দেওয়া থাক, হয়ে গেলে জানতে পেরে যাবো।
এবার কি করতে হবে এর মধ্যে কি দেব এবার তুমি সামান্য সাদা তেল দাও আমরা তাহলে এখন তেলটা গরম হয়ে গেছে সুদীপাদি আমি একটুখানি রসুন দিচ্ছি দাও আর রসুনটা সবার আগে দিই বিকজ ফ্লেভারটা এটাতে ভালো চলে আসে এর মধ্যে আমি দেব একটু আদা কুচি কাঁচা লঙ্কা কুচি অল্প দেবো এটা আমি দিচ্ছি হচ্ছে মাশরুম কুচি এটা একদম ঝিরি ঝিরি করা আছে পুরোটাই দিয়ে দাও না সুদীপাদি আমি এর মধ্যে একটু নুন দেবো হ্যাঁ অফকোর্স একটু নুন দেবো আর একটু অল্প চিনি দেবো ক্যারামেলাইজ করার জন্য ওকে আমি এনে দিচ্ছি তুমি এটা মিক্স করো এখন আমরা এটাকে জাস্ট সর্টে করে একটা আমাকে একটা পাত্র দাও আর কিছু দেবার নেই এটা ঠান্ডা করতে হবে তো একটা কাজ করি আমরা ততক্ষণ এটাও দেখি সেটা হয়ে গেছে হ্যাঁ এটাকে আমাদের জল ঝরিয়ে আলাদা করে একটা পেটে রেখে দিতে হবে ওকে আমরা একটুখানি দেখে নিই শ্যালো ফ্রাই করবো তো সেজন্য আমরা সামান্য তেল দেবো এক চামচ তেল দেবো এটা আঁচ কমানো থাক তুমি কি কি আমার লাগবে সুদীপাদি ডিম তোমারই তো রান্নাঘর তুমি যাও না নিয়ে এসো আচ্ছা সুদীপাদি আমাকে বাড়িটা দাও আমি ডিমগুলো নিয়ে আসি বাটি লাগবে ডিম গুলোর জন্য চারটে ঠিক আছে বাবা ভয় পেয়ে গেছিলো সব ডিম বোধহয় শেষ হয়ে গেল আরো একটা ডিমের প্রিপারেশন রয়েছে না এবার যেটা করতে হবে ডিমগুলো ফাটাতে হবে সুদীপাদি আমার নয় বিটার নয় আমার একটা ফর্ক হলে কাটা চামচ আচ্ছা আমি ডিমগুলো ফাটিয়ে দিই নুন আমরা একটু অল্পই দেবো কারণ আমরা চাউমিনে যখন নুডলস করেছি তখন আমরা নুন দিয়েছি আর আমরা সর্টের যে ভেজিটেবলটা যে সবজিগুলো করেছি সেটার মধ্যে আমাদের নুন আছে আর আমরা যখন ময়দার সঙ্গে এটা এটার সঙ্গে এখন আমরা এই অল্প আমি এ দিলাম গোলমরিচ গোলমরিচ গুঁড়ো দিলাম আচ্ছা এবার আমি এটা কাজ করব এটার মধ্যে আমরা এই সেদ্ধ করা একটু নুডলস দেব কোথায় এই ডিমটার মধ্যে আর ওইটার মধ্যে বেকিং সোডা সব দেব এই যে এটা আমি আগে এর মধ্যে নুডলসটা দিয়ে দিই আমি দিতে থাকি তুমি মিক্স করতে থাকো হ্যাঁ জানো আমার আমাদের একটা আমার বিয়ের পরে একটা খুব ফানি ঘটনা হয়েছে জানো আমি আমার হ্যাঁ দিদা আমি আমার হাজবেন্ড হানিমুনে যেদিন যাচ্ছি আমার শ্বশুরমশাই আমাদের ছাড়তে এসছে সেদিন না আমার শ্বশুরমশাই আমাদেরকে এন্ট্রিতে ঢুকিয়ে কাঁদছিলেন কেন ছেলে প্রথমবার বাইরে যাচ্ছে তুমি হাসছো উনি দেখছেন টেলিভিশনের ওপার থেকে যাও না বাড়ি যাও না বাড়ি যাও তোমার হবে আচ্ছা এটার মধ্যে মিক্স হয়ে গেছে তো আমরা একদম অল্প একটুখানি আমরা ময়দা দেবো এর মধ্যে জাস্ট জিনিসটাকে বাইন্ড করার জন্য ওকে একটু বাইন্ড করার জন্য আমরা 3 টিস্পুন দিলাম হ্যাঁ ঠিক আছে আর তার সঙ্গে আমরা জাস্ট একদম পিঞ্চ বেকিং পাউডার দেবো আমি তোমার এই পরিমিতি বোধ দেখে বুঝতে পাচ্ছি যে কেন হ্যাংলা হেসেলের যে ভানুমতির হেসেল ভানুমতির হেসেলে তুমি যে কেন উইনারদের মধ্যে ছিলে সেটা আমি এখন বুঝতে পারছি আচ্ছা আর সুদীপাদি আমরা একটু চিলি ফ্লেক্স দেব আচ্ছা আর একটু যেটা করতে হবে আমরা একটু চিজ গ্রেট করব ওহো তোমার কাছে কি গ্রেটার হ্যাঁ আমাকে একটু গ্রেটার দাও কোথায় ছিল ও চিজটা গ্রেট করে দিতে হবে এটা আমি খুব ভালো পারি তুমি ধরো তুমি চিজ খেতে ভালোবাসো হ্যাঁ এবার এটাকে এর পুরোটা ঝপাং করে ঢেলে দেবো না আমি ঝপাং করে ঢালবো না আমরা কি করব আমরা না দেখে নেবো তেলটা চেক করে নেব যে কতটা গরম হচ্ছে আমার যে গরম ভালোই হয়ে গেছে তো আমরা কি করবো এটা টেকনিক আছে যেহেতু এটা চাউমিন আমরা এটাকে না এই ফোর্ক আছে এটা দিয়ে একটু রোল করে নেব হ্যাঁ যাতে আমার জিনিসটা তুলতে সুবিধা হয় নিয়ে এটাকে এরম ভাবে ড্রপ করব আমরা নুডলস খেতে শিখেছিলাম যখন ছোটবেলায় হ্যাঁ আমি খুব এরম শুরু শুরু করে টানতাম ওটা নাকি অসভ্যতা আমি পরে জেনেছিলাম আমরাও খাই গো
সবগুলো বানিয়ে ফেলে এটা সার্ভ করব আপনাদের দেখিয়ে দেবো রেসিপিটা আরো একবার ডিমের চাউলেট বানানোর জন্য প্রথমে বেশ খানিকটা জলে সামান্য সাদা তেল আর নুন দিয়ে তাতে নুডলস সেদ্ধ করতে দিয়ে আরেকটি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে তাতে একে একে রসুন কুচি আদা কুচি সবুজ ক্যাপসিকাম কুচি রেড বেল পেপার কুচি কাঁচা লঙ্কা কুচি মাশরুম কুচি আর সামান্য নুন চিনি দিয়ে নাড়াচাড়া করে একটা মিশ্রণ বানিয়ে তুলে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল দিয়ে একটা মিক্সিং বোলে কাঁচা ডিম নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে তাতে সেদ্ধ নুডলস ক্যাপসিকাম মাশরুমের মিশ্রণ শুকনো ময়দা বেকিং পাউডার চিলি ফ্লেক্স আর চিজ গ্রেট করে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার একটা ফর্ক দিয়ে টুইস্ট করে যতটা সম্ভব নুডলসের মিশ্রণ তুলে সাদা তেলে ফ্রাই করে ওর উপরে গ্রেটেড চিজ চিলি ফ্লেক্স আর ধনে পাতা কুচি দিয়ে সামান্য জল ছিটিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে নামিয়ে নিলেই রেডি ডিমের চাউলেট। ভীষণ আরামদায়ক, এটা পেতে হলে আপনাদের চলে যেতে হবে 4 নম্বর হিন্দুস্তান পার্কে। আমার যে সিলভার জুয়েলারি গুলো আমি মাঝে মাঝে পরি সেগুলো আমাকে দেয় 4 নম্বর হিন্দুস্তান পার্ক, কিন্তু আজকের এই গোল্ড জুয়েলারি বা গোল্ডেন জুয়েলারি বলতে পারেন সেইগুলো আমাকে দিয়েছে শ্রীহরি। আর তার সঙ্গে সঙ্গে আমাদের ধন্যবাদ জানাতে হচ্ছে হ্যাংলা হিসেলকে, কেননা হ্যাংলা হিসেল দিয়েছে আমাদের পল্লবীকে। আপনাদের জানিয়ে রাখি এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না হয় সপ্তাহের সেরা তাহলে কুচিন আপনাকে দেবে একটি ম্যাপেল টোস্টার, আর যদি সেই রান্না সবাইকে ছাপিয়ে হয় সেরা সেরা মানে মাসের সেরা তাহলে কুচিন আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি, আর সেই রান্না ছেপে বেরোবে আপনার এই নাম ও ছবি সহ হ্যাংলা হেসেলে। সুতরাং আমাদের চটপট চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায় রান্নাঘর জি বাংলা পোস্টবক্স 9051 পার্ক স্ট্রিট হেড অফিস কলকাতা 16, ইমেল zeebangla@zeenetwork.com। এইবার আমাদের দ্বিতীয় গেস্ট সুন্দর হলুদ একটা শাড়ি পরে চলে এসেছেন সঙ্গীতা মোদক, ভারী সুন্দর দেখাচ্ছে সঙ্গীতা আপনাকে। থ্যাংক ইউ, তোমাকে তো ভীষণ সুন্দর লাগে আমার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ডোভারলেনে বাড়ি, ডোভারলেনে মিউজিক কনফারেন্স তো বিখ্যাত, আছে জলটা আগে বসিয়ে দিই গরম জল। ডোভারলেনে মিউজিক কনফারেন্স তো বিখ্যাত, তুমি যাও? হ্যাঁ যাই। তুমি গেছো? হ্যাঁ, আমার না খুব ছোটবেলা থেকে ইচ্ছে ছিল জানো, কিন্তু আমার কেউ কোনোদিনও নিয়ে যায়নি, কারণ রাত জাগতে হবে, আমার হাজবেন্ড একদম রাত জাগতে পারে না, শুটিং ছাড়া কোনোদিনও রাত জাগেনি, তো কি করব বলো। এবার তোমার সঙ্গে ফোন নাম্বার নিয়ে নেবো তোমার। আচ্ছা তুমি কি রান্না করবে আমাকে বলো? হচ্ছে ডিম চিড়ে পোলাও। ডিম চিড়ে পোলাওয়ের জন্য তোমার ডিম সেদ্ধ লাগবে বলেছিলে। আমার কাছে প্রতিনিয়ত যেন তো একটা প্রশ্ন প্রায় আসে, সেটা হচ্ছে যে ডিম সেদ্ধ করতে গেছি নুন দিয়েছি তৎসত্ত্বেও ডিম হার্ড বয়েল হচ্ছে না, মানে খোসাটা ছাড়াতে গেলে গায়ে লেগে যাচ্ছে খানিকটা, মানে গোল সুন্দর হার্ড বয়েল ডিম সেটা হচ্ছে না, সেটা একটা ট্রিক আমি শিখেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে একটা সেফটি পিন, মুরগির ডিমের জেনারেলি দুটো দিক হয়, উপরের একটু ভারী দিক একটা সরু দিক, সরু দিকটা নেব। এবার এগুলো আমরা সেদ্ধ করতে দেবো, তোমার কটা লাগবে সত্যি সত্যি বলো? আমার ডিম সেদ্ধ 8 থেকে 10টা। বাবা, তো আমরা 8টা আছে দিয়ে দিচ্ছি। তো তুমি আমার একটা কথা বলো আড্ডা দিতে দিতে, তোমার বাড়িতে কে কে রয়েছে তোমার সম্পর্কে একটু আমাদের বলো। আমার বাড়িতে শ্বশুর আছেন, শাশুড়ি আছেন, আমার হাজবেন্ড আর আমার দুই ছেলে। তো দুই ছেলে কত বড়, কি পড়ছে? আমার বড় ছেলে চাকরি করে। কি মানে? হ্যাঁ। কত বড়? ছোট ছেলে ও 23 বছর। ও, আর ছোট ছেলে 9 পড়ে। কি বানাবে যেটা, আরেকবার নামটা বলো প্লিজ। ডিম চিড়ের পোলাও। ডিম চিড়ের পোলাওর জন্য ডিম তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, চিড়েটার কি ধুতে হবে না? হ্যাঁ, চিড়েটা ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। ওই যে চিড়ে রয়েছে দেখো। হ্যাঁ, আমি গিয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ প্লিজ। বাহ, একটু
বলে এটা একটু জলে ভিজিয়ে রাখি। হ্যাঁ এটা একটু জলে ভিজিয়ে, কারণ সঙ্গে সঙ্গে ধুলে যায় না, একটু জলে ভিজিয়ে রেখে ধুলে ভালো হয়। তোমার আর কি কি লাগবে বলো? আমার আর দুটো ডিম লাগবে, আমার ভুজি করতে হবে। হ্যাঁ দুটো ডিমের ভুজি করতে হবে, আর গোটা গরম মশলা লাগবে, কাজু বাদাম লাগবে, কিশমিশ লাগবে, ঘি লাগবে, আর তেজপাতা লাগবে, আর নুন মিষ্টি তো অ্যাজ ইউজুয়াল দিতেই হবে। বাহ, দক্ষিণে 37/1 পূর্ণদাস রোডের পর এবার 13 নম্বর ভূপেন বোস অ্যাভিনিউর দোতলায়, মানে শ্যামবাজার 5 মাথার মোড়ের কাছে খুলে গেছে সুদীপার রান্নাঘরের দরজায় একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট। বেলা 12টা থেকে রাত্রি 10:30 পুরো সবসময় খোলা আপনাদের জন্য, কেন আপনারা শপিং করছেন আমি জানি, তাই নো ব্রেক টাইম, চা খেতে হলেও চলে আসবেন। কেমন? এবার যেটা করতে হবে, ডিমটা সেদ্ধ হচ্ছে, চিড়েটা ধুয়ে রাখতে হবে, আর বেশি দেরি করলে চলবে না। এবার আচ্ছা, আর তোমার কি কি লাগবে তুমি একটু ঘুরে ঘুরে নিয়ে এসো না, একবারে রেডি করে রাখি সব। এটা আমি নামিয়ে দিচ্ছি। কোথায় নামিয়ে রাখবো ওই বাটিটা? তুমি সাইডেও সরিয়ে রাখতে পারো একটু প্লেটে। ও, এর মধ্যেই হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ। তো এবার আমি ঘিটা দেবো, যেহেতু পোলাও তো একটু ঘিটা বেশি লাগবে। এবার আমি তেজপাতা দেবো দুটো, দারচিনি, লবঙ্গ, হলুদটা কখন দেবে? এবার দেবো, ডিমটা একটু ভাজা হলে। এই ডিম ভাজার থেকে মনে পড়ে যাচ্ছে তুমি সেই লিখেছিলে না চিঠিতে তোমার সেই বিয়ের পরে বেগুন ভাজার গল্প। হ্যাঁ, এই হলুদ। তুমি কিচ্ছু রান্না জানতে না তখন? আমি এত ছোট ছিলাম, কিছুই জানতাম না। তো রান্না করতে গেছিলে কেন? বা শ্বশুর বাড়ি না, বিয়ে হয়েছে, রান্না করতেই হবে, করতেই হবে। কিন্তু তখন কি কেউ জানতো তুমি হ্যাংলা হেসেলে ভানুমতির হেসে হেসেলের ভানুমতি হবে? এবং আজকে জি বাংলা রান্নাঘরে এসে আমাদের রান্না শেখাবে, সেদিন কিন্তু কেউ ভাবেনি বলো? সেটা ঠিক। এবার কি দেবে বলো? এবার আরেকটু ডিমটা ফ্রাই হবে। এবার সবটা মিশিয়ে দিই? হ্যাঁ এবারে সব মিশিয়ে দাও। মানে এক সাইডে করে রেখেছিলাম তো ওই জন্য। কি অদ্ভুত ইউনিক রেসিপি। কাজু বাদাম, এবার কি দেবো? যেগুলো জল ঝরানো চিড়ে আছে সেগুলো ঢেলে দেবো। এই নাও না চামচ না। আচ্ছা আমি একটা কথা বলি, ওই আমি সোমাদি, ওই যে আশিক ভাই দিয়ে গেল না ছোট 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 কৌটো জাফরানে, তোমায় বললাম তুলে রাখো। এটা তো তুই এসো না, দিয়ে যাও না। এই না, থ্যাংক ইউ। তুমি থাকো না এখানে একটু দাঁড়িয়ে। এবারে নুন মিষ্টিটাও দিয়ে দেবো। মিষ্টিটা ওই যেখানে রয়েছে তুমি দাও না সোমাদি। হ্যাঁ একটু মিষ্টিটা বেশি দেবে? হ্যাঁ একটু, পোলাও তো একটু। তুমি পারবে না, ছাড়ো। খুশি মনে আপনাদের দেখিয়ে দেবো এই রেসিপি আরো একবার। ডিম চিড়ের পোলাও বানানোর জন্য প্রথমে সামান্য নুন মেশানো জলে কাঁচা ডিম প্রিক করে সিদ্ধ করতে দিয়ে একটা ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল দিয়ে তাতে কাঁচা ডিম আর সামান্য নুন দিয়ে ভুজিয়া বানিয়ে ফ্রাইং প্যানের এক পাশে সরিয়ে রেখে ওই প্যানে ঘি দিয়ে তাতে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওর মধ্যে সিদ্ধ করা ডিম হলুদ গুঁড়ো দিয়ে ভেজে একে একে কিশমিশ, কাজু বাদাম, জল ঝরানো চিড়ে, নুন, চিনি আর জাফরান দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর উপরে কিশমিশ আর জাফরান ছড়িয়ে নামিয়ে নিয়ে সার্ভ করুন ডিম চিড়ের পোলাও। সিরিয়াসলি অসাধারণ হয়েছে, এটা আমরা বেশ জমিয়ে খাবো। কিন্তু তার আগে আমাদের দু দুজন অতিথির জন্য আমরা সাজিয়ে রেখেছি কিছু উপহার, দেখে নেবো সেগুলো কি কি। শ্রীরাম ইন্ডাস্ট্রিজ কল্পতরু ধূপের পক্ষ থেকে একটি সুগন্ধি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণনগর নদীয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি রয়েছে, দাগের জম মার্বকিয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, কেকসের তরফ
থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। তোমার কাছ থেকে একটা জিনিস জানার ছিল। বলো। এই যে তুমি এত খুশি থাকো কি করে? তুমি বলেছিলে আমাকে যখন প্রথম তোমার সঙ্গে আলাপ হলো এখানেই, তুমি বলেছিলে আমি দেখছিলাম তোমার একটু ভীষণ হাসি খুশি, তাই জিজ্ঞাসা করলাম আমি ভীষণ খুশি থাকি কি করে, তার মানে ফর্মুলাটা কি? নিজেকে খুশি রাখে আমার পরিবারকে নিয়ে, পরিবার আমাকে খুব ভালোবাসে, আমিও তাদেরকে খুব ভালোবাসি, ভালো রাখার চেষ্টা করি। কিন্তু একসঙ্গে থাকলে দেখো, দুটো থালা থাকলে তো এক বা পাঁচটা থালা থাকলে ঠোকাঠুকি লাগেই, তো ঝগড়াঝাটি মান অভিমানও তো হয় তার মধ্যে। ঝগড়াঝাটি তো সেরকম হয়নি কোনোদিন, ভীষণ আমি ভীষণ প্যাম্পার্ড আমার শ্বশুর বাড়িতে, বাট বরের সাথে ঝগড়া হলে ওই নিজে মানিয়ে নেয়। তুমি অপেক্ষা করো নিশ্চয়ই কখন এসে মানাবে। হ্যাঁ সেটা ঠিক। আপনারা জানেন জীবন মানে জি বাংলা, এবং এখানে আমরা জীবনের কথা বলি, কখনো আমরা আনন্দের উদযাপন করি, কখনো বা বিভিন্ন সিরিয়ালে জীবনের নানান দিক তুলে ধরি। সেখানে এখন রয়েছে দিদিরা, কোমর বেঁধে অপেক্ষা করছেন দিদি নাম্বার ওয়ান খেলবেন বলে। আমি জানি আপনারা অপেক্ষা করছেন আজকে কি হবে, চলুন আমরা দেখি দিদি নাম্বার ওয়ান। আর এখন আমাদের অনুমতি দিন, নমস্কার, ভালো থাকুন।